তো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের বিভিন্ন রকম কোশ্চেন নিয়ে আজকে চলে এলাম, যেমন কিভাবে ফ্রি ফায়ার খেলবো, এর সেটিং কিভাবে করব, কোন বন্দুকটা নেব, আমি তো এনিমিকে দেখতেই পাচ্ছি না, আমি কিভাবে আমার বন্ধুকে অ্যাড করব ফ্রি ফায়ার গেমে, এরকম অনেক রকম কোশ্চেন, অনেক রকম সমস্যার সমাধান নিয়ে আজকের এই ভিডিওটা দেখতে থাকো। দুনিয়া মে দো কিসম কে লোক হোতে হ্যায়, জিন্দা और मुर्दा, और फिर होते हैं तीसरे घायल। প্লে স্টোরে গিয়ে 720 MB মনে হয় ফ্রি ফায়ার অ্যাপটা আছে, ডাউনলোড করলে নিয়ে ওপেন করলে সাইন ইন উইথ ফেসবুক মোড আছে আর গেস্ট আছে, এই তিনটে অপশন তুমি স্ক্রিনে দেখতে পাবে। মোড়ে ক্লিক করলে সাইন ইন উইথ ভিকে পাবে, সাইন ইন উইথ গুগল পাবে, সাইন ইন উইথ টুইটার পাবে। সাইন ইন মানে তোমাকে ঢুকতে হবে, গুগলে গেলে তোমার জিমেল বা ইমেল অ্যাকাউন্টই ঢুকবে, আর ভিকেতে ভিকে অ্যাকাউন্ট, নিচে হচ্ছে টুইটার, তার মানে তোমরা গুগল থেকে ঢুকবে, ঠিক আছে। তো আজকে আমি গেস্ট থেকে ঢুকছি, গেস্ট অ্যাকাউন্ট পারমানেন্ট নয়, গুগল অ্যাকাউন্টটা হচ্ছে পারমানেন্ট, তুমি গেস্টে ক্লিক করলে। তো যেহেতু আমি গেস্টে খেলেছিলাম এক দুবার, তাই আমার একটা অ্যাকাউন্ট আছে, তো ওটাকে ট্যাপ টু বিগেন করে দিলাম, মানে আমি ট্যাপ করলাম, ঢুকে গেলাম গেমে। এবার দেখো, এগুলো হচ্ছে অ্যাড, এগুলো তুমি কেটে দেবে, ঠিক আছে। এবার আমি কিছু বেসিক জিনিস দেখাবো যেটা তোমাদের করতেই হবে। প্রথমেই চলে যাও লাক রয়্যালে, বাঁ দিকে আমি নিয়ে গেলাম, টাচ করো ওটাকে। টাচ করলে, টাচ করার পর তোমার দেখো এই অপশানগুলো খুলে যাবে, ডায়মন্ড রয়্যাল, গোল্ড রয়্যাল, ওয়াপেন রয়্যাল, ঠিক আছে। ডান দিকের উপরে আমি যেখানে নিয়ে আছি দেখো হলুদিয়াটাকে, সার্কেলটাকে, সেইখানে তোমাকে কুপন দেখাবে, আমার জিরো কুপন, তোমরা দেখে নেবে। দেখো আমার ওখানেও আবার তাকিয়ে দেখো জিরো কুপন, তোমাদের যদি কুপন থাকে তোমরা স্পিন করবে। এখানে একটা ফ্রি স্পিন আছে দেখো, লাল লাল দেখাচ্ছে, তাই আমি স্পিন করলাম, ওটা জাস্ট টাচ করে দিলাম, দেখো এটা আমি গিফট পেলাম, তোমরাও গিফট পাবে, তোমরা ওইটাকে টাচ করবে। আর স্পিন করলে দেখো 300 কয়েন লাগছে, করো না আর, ওকে করে দেবে, প্রতিদিন তোমরা পাবে ফ্রি স্পিন, সেই স্পিনগুলোই করবে। তো এইভাবে তোমরা ডায়মন্ড, ওয়াপন, যেগুলো আছে তোমার গোল্ড, যেগুলো আছে তোমরা একবার চেক করে নেবে, ঠিক আছে। নেক্সট হলো ফ্রি ফায়ার পাস, এলিট পাস বা এলাইট পাস। তো দেখো ফ্রি ফায়ার পাস বাঁ দিকে নিচে, এর মধ্যেই আছে এলিট পাস বা এলাইট পাস, যেগুলো পয়সা দিয়ে কেনে সবাই। আর দেখো নিচে আছে এলাইট পাস বা এলিট পাস, উপরে আছে ফ্রি পাস, মানে বিনা পয়সায় যেতে পারবে। চলো নেক্সট, চল ভল্ট। দেখো বাঁ দিকে আমি দেখালাম ভল্ট, তোমরা আগেও দেখেছো আমার ভিডিওতে, জামা কাপড় চেঞ্জ করা যায়, জাস্ট টাচ করবে, যে জামা কাপড়গুলো পরবে সেগুলো টাচ করবে, তাহলেই চেঞ্জ হয়ে যাবে। নেক্সট খুব ইম্পর্টেন্ট কিন্তু সেটিং, দেখো ডান দিকের উপরে আমি নিয়ে গেছি, ওর উপরটাতে ঠিক সেটিং আছে, সেটিংয়ের সিম্বলটা তোমরা সবাই চেনো, ওটাকে ক্লিক করো। তো এটা খুব ভালো করে মন দিয়ে দেখে নাও, ঢুকেই তোমরা আগে এটা সেট করবে। প্রথম বেসিক যেটা সেটা রাখতে দেবে সেন্সিটিভিটি, দেখো জেনারেলটা 100 আর রেড ডট 100, যারা নতুন খেলছো তারা জেনারেল 50 করে নেবে, রেড ডট কিন্তু 100। রেড ডট মানে এনিমির উপর যখন গুলি মারো যে লাল চিহ্নটা দেখতে পাও, মানে এনিমিকে তুমি মারলে ড্যামেজ দেবে, সেটা রেড ডট। আচ্ছা কন্ট্রোলস আমার তুমি স্ক্রিনশট নিয়ে নাও, তোমার সেট করে নেবে, ঠিক আছে। আমি যেগুলো করেছি তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, তোমরা এর বাইরে যেও না। আচ্ছা এটা কি প্রো সেটিং বলতে পারো, তুমি সেটিং করতে, তুমি এটা বেস্ট সেটিং ধরে নাও আমি যেটা করেছি। তো তুমি প্রো হও, নুব হও, নতুন হও, এই সেটিংটাই ফলো করবে, ঠিক আছে। যদি ইম্প্রুভ না হয়েছে তুমি নিচে কমেন্ট করো যে এটা করে দাদা ভালো হচ্ছে না, তুমি আমাকে কমেন্ট করো, আমি নেক্সট সেটিং দেখাবো। আচ্ছা এটার পরে চলে আসো তুমি অটো পিক আপ, অটো পিক আপ, অটো পিক আপ করে আমি এত কমেন্ট পেয়েছি যে মাথা খারাপ হয়ে যাবে। তার নিচেই দেখো অটো পিক আপ আছে, দেখতে পাচ্ছ এই অটো পিক আপ যতক্ষণ না অন করবে তুমি কোনো জিনিস তাড়াতাড়ি নিতে পারবে না। অনেকজনে বলছে আমি বন্দুক তাড়াতাড়ি নিতে পারছি না, ব্যাগ তাড়াতাড়ি নিতে পারছি না। এই দেখো লাস্টের জিনিসটা হচ্ছে অটো পিক আপ, এটা স্ক্রিনশট নিয়ে নাও, বাকি সব অন থাকবে, অটো পিক আপটা ফাস্ট থাকবে, অটো পিক আপ স্পিড, স্ক্রিনশট নাও, এটা খুব ইম্পর্টেন্ট। আমি বন্দুক তাড়াতাড়ি নিতে পারছি না, ব্যাগ তাড়াতাড়ি নিতে পারছি না। গ্রাফিক্স সব থেকে ইম্পর্টেন্ট, দেখো স্মুথ হচ্ছে 2 GB আর 1 GB র্যামের মোবাইল, স্ট্যান্ডার্ড হচ্ছে 3 GB র্যামের মোবাইল, আর আলট্রা হচ্ছে 3 GB উপরে মোবাইল হলে, মানে 4 GB, 5 GB, 6 GB। তোমাদের যেরকম র্যাম তোমরা সেরকম সেটিং করে নাও, সাউন্ড তোমাদের নিজেদের হিসাবে সেটিং করো, এটা কোনো সেটিংয়ের ব্যাপার নয়। আচ্ছা উপরে দেখো সেটিংয়ের বাঁ পাশে একটা মেসেজ বক্স আছে, ওটাকে ডেইলি ক্লিক করবে, আর যে রিওয়ার্ডসগুলো থাকে নিচে ক্লেম হলে ক্লিক করে নিয়ে নেবে, ঠিক আছে। এরপর আসবো ওয়াপেন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, ওয়াপেন মানে বন্দুক, দেখো নিচে আছে, বাঁ দিকে নিচে গিয়ে ওয়াপেনে ঢুকবে, দেখো রাইফেল, SMG, শর্টগান, স্নাইপার, পিস্তল, এগুলো সব দেখাবে, ঠিক আছে।
রাইফেল একদম উপরে যেটা আছে রাইফেল, রাইফেল হচ্ছে দূরের যে ফাইট করো দূরে, সেই দূরের ফাইটের জন্য ইউজ হয়, মানে অনেক ডিস্টেন্সে যেটা। আর তার নিচে যেটা এসএমজি আছে মানে সাব মেশিন গান, সেটা কাছাকাছি ফাইটের জন্য ইউজ করে সামনাসামনি। তার নিচে আছে শর্ট গান, এত কিগুলো গ্রেনেড আছে, আদার্স আছে, ঠিক আছে, ফিস্ট মানে হচ্ছে গুঁতো। তো এসএমজি যেটা আছে সেটা কাছাকাছির জন্য ইউজ করে, শর্ট গানটাও কাছাকাছির জন্য ইউজ করে। স্নাইপার যেটা আছে, স্নাইপার আর রাইফেল দূরের, অনেক দূরের যদি ফাইট করতে হয় মানে অনেক লং ডিস্টেন্সে, লং রেঞ্জে যদি ফাইট করতে হয় তাহলে রাইফেল আর স্নাইপার ইউজ করবে, ঠিক আছে। এবার রাইফেলের মধ্যেও ভাগ আছে, একে আছে, স্কার আছে, গ্রোজা আছে, এই দেখো XM8 আছে, এগুলো তোমাদের যা যা আচ্ছা এর মধ্যে স্কিন, এই যে স্কিনগুলো দেখছো, এই দেখো এখানে লেখা আছে রেট অফ ফায়ার রেঞ্জ ম্যাগাজিন। তোমরা যাদের ভিডিও দেখো দেখবে তাদের স্কিন আছে, মানে তারা ওই বন্দুকগুলো কিনেছে, কিছু স্কিন ফ্রি দেয় ফ্রি ফায়ার, কিছু ওরা কেনে। এই স্কিনগুলো কিনলে কী হয়, ড্যামেজ বেড়ে যায়, লং মানে ডিস্টেন্সটা বেড়ে যায়, ডিস্টেন্স বেশি কভার করতে পারে। তাহলে এখানে শুধু মনে রাখবে রাইফেল হচ্ছে দূরের ফাইটের জন্য, এসএমজি আর শর্টগান হচ্ছে কাছের ফাইটের জন্য। তোমরা এসএমজি আর শর্টগান কোনগুলোকে বলে সেগুলো খুলে খুলে দেখে নিও। এরপর চলে আসে গেম অ্যাটাচমেন্টে। দেখো ডান দিকের নিচে দুটো প্লাস প্লাস সাইন আছে, এইগুলো হচ্ছে গেম অ্যাটাচমেন্ট, সার্ভাইভাল যে অ্যাটাচমেন্টগুলো আছে মানে লোড আউট বলে। দেখো বাউন্টি টোকেন আছে, বাউন্টি টোকেন মানে যখন তুমি কাউকে মারবে তার থেকে তুমি বেশি লুট পাবে, ঠিক আছে। রিসাপ্লাই ম্যাপ আছে, রিসাপ্লাই ম্যাপ আছে মানে তুমি লুট বক্স নিয়ে নামতে পারবে। সামান এয়ারড্রপ আছে, এয়ারড্রপ তুমি গেমের মধ্যে নামাতে পারবে, ওখানেও লুট বক্স থাকে। আর বনফায়ার মানে গেমের মধ্যে তুমি এই বনফায়ারটাকে জ্বালালে তোমার HP বেড়ে যাবে, HP EP দুটোই বেড়ে যাবে, মানে তোমার স্টেমিনা বেড়ে যাবে। তার পাশের প্লাসটা ক্লিক করলে সেটা হচ্ছে বেসিক। দেখো এগুলো সেম জিনিস, সাপ্লাই ক্রিট আছে, আর্মার ক্রিট আছে। এই যে এটা হচ্ছে, এটা এমন একটা ব্যাগ যেটা তোমার যদি ব্যাগও না থাকে মানে পিঠে যে ব্যাগটা নাও, তাহলেও কিছু স্পেস এ নিয়ে নেবে, মানে বন্দুকের গুলি টুলি এ নিয়ে নেবে। আর বাকি স্ক্যানার আছে ওই প্রথমেরটা, স্ক্যানার যখন নামতে নামতে তোমাকে স্ক্যান করে দেবে কটা এনিমি আছে, ঠিক আছে। তাহলে এতদূর পর্যন্ত তোমাদের ক্লিয়ার, এগুলো হচ্ছে গেম খেলতে গেলে খুব দরকার। এরপর চলে আসে গেমে। দেখো উপরে ক্লাসিকে ক্লিক করো, তোমার কাছে এতগুলো অপশন খুলে যাবে, র্যাঙ্ক গেম, ক্লাস কোয়াড র্যাঙ্ক, ক্লাসিক, কালাহারি, বারমুডা, ঠিক আছে। প্রথম র্যাঙ্ক গেমগুলো তোমরা খেলতে পারবে না, কিছু লেভেল পর্যন্ত তোমাদের ক্লাসিক, বারমুডা, নর্মাল গেম খেলতে হবে। তাহলে তোমরা নর্মাল গেমই খেলো, নিয়ে লেভেল বাড়িয়ে র্যাঙ্ক গেম খেলবে। টিম ডেথ ম্যাচ, ক্লাসিক, এগুলো কিছু কিছু সময়ের জন্য ওপেন হয়। দেখো ডান দিকের উপরের দুটো, এগুলো কিছু সময়ের জন্য অন হয়, বাকি এই চারটে গেম খেলতে পারবে, ক্লাস কোয়াড, কালাহারি, ক্লাস কোয়াড, বারমুডা, ক্লাসিক। যে কোনো একটা সিলেক্ট করলে তারপর ডান দিকে মানুষ অপশানে চলে গেলো, ওখানে দেখো স্কোয়াড আছে, স্কোয়াডে ঢুকে তুমি এদিকে মানুষ আছে, তার নিচে একটা বক্স আছে, তার নিচে একটা গোল আছে ঘড়ির মতো, তো বক্স এখানে তোমার বন্ধুরা দেখাবে। এটা আমি লাস্টে অ্যাটাচ করে দেখিয়ে দেবো, আমাকে একজন কোশ্চেন করেছিল বন্ধুর সাথে কীভাবে খেলবো গেম, আমি এটা লাস্টে আরেকটা গেম অ্যাটাচ করে দেবো। এটা নতুন অ্যাকাউন্ট, আমার কোনো বন্ধু নেই এখানে, তাই আমি আমার যেটা মেন অ্যাকাউন্ট সেখান থেকে তোমাকে দেখিয়ে দেবো। তো প্রথমেই গেমে ঢুকে যাবে, সেটিং করবে, ওয়াপেনটা দেখে নেবে মানে বন্দুকগুলো দেখে নেবে, নিয়ে যে কোনো একটা গেমে ঢুকবে। এবার দেখো তো আমি স্কোয়াডে ঢুকেছি, এই জন্য আনফলো অপশান আসছে, মানে আনফলো করলে তোমাকে একা নামতে হবে। আচ্ছা আমি দেখো একটা মেসেজ করে দিলাম মাদিকের মেসেজ বক্সে, ঠিক আছে। দেখো স্টে টুগেদার, প্লেনের নিচে এই মেসেজটা দেখা যাচ্ছে, স্টে টুগেদার, ঠিক আছে। এরপর আমার দেখো এক নম্বর যে আছে প্লেয়ার, সে আমাকে নামালো। তুমি সোলো হলে সোলো এসো এলো সোলো যদি খেলো তাহলে একাই নামতে পারবে, কিন্তু এখানে আমি স্কোয়াডে খেলি, সে এক নম্বর যেদিকে নিয়ে যাবে আমি সেদিকেই যাবো, আর স্কোয়াডে খেললে তাই করতে হয়। তো কিন্তু কাছাকাছি গিয়ে তুমি তাকে আনফলো করে দেবে, নাহলে ও যে বাড়িতে নামছে তোমাকেও সেই বাড়িতেই নামতে হবে। আর দেখো আমি আনফলো করে দিচ্ছি, তো যেরকম একটা বাড়ি খুশি তুমি নামবে যেখানে তুমি গান পাবে। চারজন একসাথে ঢুকে যাও না একটাই বাড়িতে। তো দেখো ওই ছাদে আমি গান দেখতে পেয়েছি, ওই ছাদে আমি নামার চেষ্টা করছি, তোমরাও এইভাবেই নামবে যেখানে গান দেখতে পাবে অনেক জায়গায়। এই গান, এটা হচ্ছে শর্ট গান, এই সরি SMG, মানে শর্ট গানই বলতে পারো কাছের ডিস্টেন্সে, এটা হচ্ছে মেডিকেট। আচ্ছা তাহলে আমি SMG পেলাম, মানে কাছের ডিস্টেন্সের গান পেলাম। আর দেখো এখানে রাইফেল পেলাম, দেখো এই দেখো রাইফেলটা আমার হাতে আছে, এটা হচ্ছে M4A1, মানে লং ডিস্টেন্স, মানে দূরের ফাইটের জন্য। আর যেটা হাতে নিলাম সেটাকে বলে SMG, কাছের ফাইটের জন্য। এই বন্দুকগুলোকে তোমাকে বুঝতে হবে, তুমি রাইফেল দিয়ে কাছের লোককে মারলে আর SMG দিয়ে দূরের লোককে মারলে মরবে না, কেন রাইফেলের রেট অফ ফায়ার খুব কম। এই যে যেটা এই দেয়ালে ড্রং করলাম ওটা দিয়েছে পাবলিসিটির জন্য দিয়েছে ফ্রি ফায়ার। এই দেখো একদম বাঁ দিকের নিচে দেখো আমার ব্যাগ আছে, বাঁ দিকেই তুমি দেখতে থাকো। এই দেখো ব্যাগটা আমি ওপেন করলাম, উপরেরটা হচ্ছে ARMO SMG এমও, মানে সাম মেশিন গানে এমও হচ্ছে উপরেরটা, এটা হচ্ছে রাইফেল এমও ARMO, উপরেরটা হচ্ছে SMG এমও, মানে সাম মেশিন গান এমও, এমও মানে হচ্ছে গুলি,
এগুলো কালেক্ট করতে হবে, তাহলে অতগুলো গুলি তোমার কাছে থাকবে, বন্দুকের গুলি এমো, ঠিক আছে। এটা হচ্ছে বুলেট প্রুফ জ্যাকেট, এই দেখো এটা তোমাকে পড়তে হবে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, যত লেভেলে পড়বে তোমার ড্যামেজ কম হবে, মানে এনিমি যখন তোমাকে মারবে তোমার ড্যামেজটা কম হবে। এটা হচ্ছে হেলমেট, দেখো মনে হয় লেভেল 1। আমার একটা বন্ধু মারপিট করছে, আমি কী করে বুঝবো? দেখো এই যে ওর বন্ধুর পাশে লাল লাল, দেখো আমার সামনে হট করে চলে এলো এনিমিটা। একজন জিজ্ঞেস করছিলো আমি এনিমি কী করে বুঝবো, এই এনিমিটাকে আমি বুঝতে পেরেছিলাম, আমি যখন বেরোচ্ছি তখন হট করে সামনে চলে এলো, আমি মেরে দিলাম। হাতে এসএমজি ছিল, মানে রাইফেল ছিল না, তাই তাড়াতাড়ি মরলো, রাইফেল থাকলে সমস্যা হয়ে যেত। আচ্ছা বন্ধুরা মারপিট করছে কী করে বুঝবে, দেখবে বন্ধুদের নাম যেগুলো দেখাচ্ছে না ম্যাপের মধ্যে, দেখো তিনটে নাম দেখতে পাচ্ছ নড়ানড়ি করছে, ওর উপর একটা গুলির চিহ্ন আসবে, আর লাল হয়ে গেল মানে এনিমির সাথে মারপিট করছে, আর হলুদ মানে মারপিট করছিল, আছে এনিমিটা কাজে আছে। আচ্ছা এগুলোকে বলে লুট বক্স, লুট বক্স মানে মারা হয়েছে এনিমিগুলোকে, তাদের যে অ্যামো ট্যামোগুলো আছে ব্যাগ ট্যাগ তুমি সেগুলো নিয়ে নিতে পারো, নিয়ে নিতে পারো মানে ওইখানে গিয়ে দাঁড়ালেই অটো পিক আপ হয়ে যাবে, কেন তোমরা সেটিংয়ে গিয়ে অটো পিক আপ অন করে রেখেছো, ঠিক আছে। তো তোমরা বন্দুক চেঞ্জ করতে পারো, চেঞ্জ মানে যদি শুধু টাচ করতে হবে বন্দুকে গিয়ে, বন্দুকটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা একটা আমার সাবস্ক্রাইবার খুব বেশি মানে মানে মারাত্মক রকমের কোশ্চেন করছে, আমি এনিমি একদম বুঝতেই পারি না গেমে গিয়ে, ভাই প্রথম প্রথম কেউ বুঝতে পারে না, তুমি দেখো এরকম করে খেলছো হট করে সামনে একটা এনিমি চলে আসবে, তোমাকে সবসময় প্রিপেয়ার থাকতে হবে, মানে রেডি থাকতে হবে, তোমার যেন সাব মেশিন গানটা হাতে থাকে। আমার প্র্যাকটিস হয়ে গেছে বলে আমি পিঠে নিয়ে ঘুরছি, তুমি আপাতত হাতে নিয়ে ঘুরো। আর প্রথম কথা, তোমরা যারা নতুন খেলছো তারা ঘুরোই না, তোমরা যে কোনো একটা টাওয়ার ফাওয়ার ধরে বসে থাকো, নিয়ে এনিমি মারো, কিছুদিন পর ধীরে ধীরে দেখবে অভ্যাস হয়ে যাবে, নিয়ে তখন তোমরা এই দেখো পিছন থেকে মারছে, পিছন থেকে মারছে কী করে বুঝলাম, সামনে আমার কেউ নেই, সামনে আমি তাকাচ্ছিলাম আর পিছন থেকে গুলি লাগছে, তো আমাকে এই দেখো প্রথমে লুকিয়ে যাবে যখন গুলি লাগবে, তারপর দেখবে যে কোথা থেকে মারছে, দেখো আমিও খুঁজে পাচ্ছি না কোথা থেকে মারছে, এই দেখো আমার বন্ধুই পেরেছে, বুঝতে পেরেছি। এরকম করে এনিমি বুঝতে হবে, যারা যুদ্ধে যায় তাদের তারা কি বুঝতে পারে সামনে এনিমি আছে বা শত্রু আছে, বুঝতে পারলে তো তারা মিসাইল ছুড়ে দেবে, সেই ব্যাপারে এখানেও তুমি যুদ্ধে গেছো তুমি জানো না কোথায় শত্রু আছে। তো কিছু কিছু সিগন্যাল দেখো বাঁ দিকের উপরে ম্যাপে দেখতে পাবে, বাঁ দিকের উপরে ম্যাপে, কিন্তু সাইলেন্সার দিয়ে মারলে তুমি একদম দেখতে পাবে না, তোমাকে খুঁজে নিতে হবে কোথা থেকে সাইলেন্সার দিয়ে মারছে। হ্যাঁ তোমার যদি 4 GB উপরে র্যাম হয় তাহলে তুমি আলট্রা হলে তুমি গুলি যখন যাচ্ছে সেটা দেখতে পাবে, আর যার 2 GB 1 GB 3 GB র্যাম তারা যখন স্ট্যান্ডার্ড স্মুথে খেলবে তখন তোমরা বুঝতে পারবে না, তোমাদের খুঁজে নিতে হবে, এক জায়গায় লুকিয়ে যাবে, লুকিয়ে শত্রুকে খুঁজবে, খুঁজে নিতে হবে। আচ্ছা গেম অ্যাটাচমেন্ট, এই ব্যাগ ট্যাগ এইগুলো কিন্তু নেবে, যত জায়গায় পড়ে থাকবে তোমরা গিয়ে গিয়ে দাঁড়িয়ে যাবে, কিছু কিছু ক্লিক করে নেবে, আর কিছু কিছু অটো পিক আপ হয়ে যাবে, ঠিক আছে। আমি কিছুজন আগে দেখেছি যারা স্কোয়াডে নেমে একা একা খেলে, স্কোয়াড মানে 4 জন ভাই, তোমার যদি একাই খেলার থেকে তুমি সোলোতে যাবে, স্কোয়াডে যাবে না, আর দুজন মিলে খেলার থেকে তাহলে ডুয়োতে যাবে। আচ্ছা এইগুলো দেখো, এইটা হচ্ছে শর্ট গানের অ্যামো যেগুলো তোমাকে দেখালাম, শর্ট গান আমার কাছে এখন নেই আশেপাশে, নাহলে আমি তোমাকে কুড়িয়ে দেখাতাম। তোমরা এসএমজি গান সেকশানে গিয়ে মানে নিচে বাঁদিকে নিচে যেটা ওয়াপেন দেখালাম ওখানে গিয়ে, দেখো এটা হচ্ছে একে যেটা পড়েছিল, এ দেখো হেলমেট, হেলমেট লেভেল 2-1টা আমি পড়েই আছি, লেভেল 2 সরি এটা। তো এইগুলো কাছে কাছে গিয়ে অটো পিক আপ হবে, কিছু তোমাকে সবুজ সবুজ তীর চিহ্নর মতো দেখাবে, সবুজ হয়ে যাবে, দেখো এখানে কোনো সবুজও নাই, এ দেখো মারছে কে, আমি কী করে বুঝবো কোন দিক থেকে মারছে। আচ্ছা যখন মারবে হেডশট, হেডশট করে মানুষ পাগল হয়ে যায়, যখন মারবে তুমি উপর দিকে মারার চেষ্টা করবে, পায়ে মেরে দিও না, তুমি সবসময় চেষ্টা করবে বডির উপরে মানে মাথার দিকে মারা, তাহলে ওর ড্যামেজটা খুব বেশি হয়, হেডশটটা আগে মারতে শেখো, অটো হেডশটটা পরে মারবে, ওয়ান ট্যাপ বা অটো হেডশট, এগুলোর জন্য ভাই বন্দুক কিনতে হয়। এমনি নর্মাল ফ্রি ফায়ার যে বন্দুকে দিয়েছে সেগুলোতে ডেজার্ট ইগল ছাড়া কোনো বন্দুকে আর অটো হেডশট মানে ওয়ান ট্যাপ হেডশট হয় না, ঠিক আছে। যারা নতুন দেখো তাদের জন্য আমি দেখাচ্ছি, তোমরা এইভাবে লুকিয়ে লুকিয়ে খেলবে, মানে নতুন যারা আসছো। আচ্ছা এই টাওয়ার ফাওয়ার থাকলে ওখানে গিয়ে তুমি চাপার মানে তুমি প্রথমেই চেষ্টা করবে যে ওখানে চেপে যায়। আচ্ছা সেটার জন্য একটা গোল সার্কেল আছে তার মধ্যে হয়, গোল সার্কেলের বাইরে জোন যেটাকে বলে, জোন চলে আসে তুমি অটোমেটিক মরে যাবে। দেখো এরকম বসে বসে ঘুরবে আর চারদিকে দেখবে, আর যে যদি কেউ দৌড়ে দৌড়ে যায় তুমি দেখতে পাও তাহলে তাকে মারবে, এইভাবে প্র্যাকটিস করতে থাকবে, এইভাবে মারবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার বসে যাবে, ঠিক আছে, যাতে তোমাকে হেডশট না মারতে পারে। আমি তোমাকে দেখালাম, আমরা অনেক দিন ধরে খেলছি তাই আমরা এখন দৌড়ে দৌড়ে খেলি, এত একদম একটা গুলি গেল, আমি আলট্রা মোডে খেলছি তাই দেখতে পাচ্ছি, কিন্তু যদি তুমি স্মুথে খেলতে মানে 1 GB তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে, আর কোন দিক থেকে যাচ্ছে সেটাও দেখতে পাচ্ছ। তো সুতরাং আমি খেলেছি ভাই, আমি 2 GB র্যামে খেলতাম এবং ভালো খেলতাম,
তুমি দুদিন খেলো কিছুদিন খেলো তুমি অটোমেটিক বুঝতে পারবে, কিন্তু হাল ছেড়ে দিও না। জব তক তোড়েঙ্গে নেই তব তক ছোড়েঙ্গে নেই, ঠিক আছে? এইভাবে তুমি খেলতে থাকো, ঘুরে 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 খেলবে, চারদিকে দেখবে কেউ মারলেই তুমি আগে লুকিয়ে যাবে, ফট করে লুকিয়ে পড়ে, তারপর দেখবে লুকিয়ে লুকিয়ে যে কোথা থেকে মারছে। আচ্ছা, যখনই দৌড়াবে বন্দুক হাতে নিয়ে দৌড়াবে না, এরকম সব কিছু ফেলে দিয়ে দৌড়াবে, আমি হাতে কাটানটা যেটা কাটনা বলে তো এটাও ফেলে দেবে, আর দৌড়ানোর সময় ঝাঁপিয়ে ঝাঁপিয়ে দৌড়াবে, এটা প্রো টিপস বলতে পারো, আমি দেখাচ্ছি দেখো। আচ্ছা, কিছু নেওয়ার সময় এরকম বসবে উঠবে দৌড়াচ্ছে। আচ্ছা, মারার সময় দেখলে আমি জুম ইন জুম আউট করছিলাম, মানে স্কোপটাকে অন করছিলাম অফ করছিলাম অন করছিলাম অফ করছিলাম, বাঁ দিকে যেটা স্কোপ হয় জুমিং যেটা অপশান বলে জুম, ঠিক আছে? তো এ দেখো লাল রেড ডট কী কাজ দেখো, এ দেখো সাদা হয়ে গেছে, রেড ডট নাই কিন্তু, মানে এ দেখো লাল হয়ে গেছে, লাল না হলে ওর ড্যামেজ দেবেই না, এটা হচ্ছে রেড ডট, যেটা প্রথম তোমাকে সেটিংসে দেখাচ্ছিলাম 100 করতে বলেছিলাম। 100 মানে তোমার আশেপাশেও যদি গুলি করো এনিমির 100 থাকলে ওর গায়ে গিয়ে লাগবে, মানে ড্যামেজ তুমি পাবে, এটা হচ্ছে প্রো সেটিং ভাই, ওয়ান ট্যাপে খুব দরকার 100 রেড ডট সেটিং করা। আচ্ছা, এইভাবে লুট বক্সের কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে যাবে, দাঁড়াবে না, উঠবোস করবে, যেমন আমি উঠবোস করছিলাম একটু আগে তোমাদের দেখালাম। তো এইভাবে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে দৌড়াবে, তাহলে স্পিডটা অনেকটাই বেড়ে যায়, মানে কেলি নেওয়ার কোনো দরকার নেই, কেলি হচ্ছে একটা ক্যারেক্টার, ওটা নেওয়ার কোনো দরকার নেই, এইভাবে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে দৌড়াবে, ঠিক আছে? এই দেখো ব্যাগে এই অ্যাটাচমেন্টগুলো দেখলে তোমরা, দেখো দেখাচ্ছি এই যে বন্দুকের নিচে নিচে নীল নীল সবুজ সবুজ অ্যাটাচমেন্ট, এইগুলো নিতেই হবে, এগুলো নিলে রেঞ্জ বেড়ে যায়, ঠিক আছে? রিকোয়েল স্পিড মানে স্পিড বেড়ে যায়, রিলোড স্পিড বেড়ে যায়, ঠিক আছে? এইগুলো হচ্ছে অ্যাটাচমেন্ট, গেম অ্যাটাচমেন্ট, এগুলো তোমরা কাছাকাছি যখন দাঁড়াবে গিয়ে ওরা অটো পিক আপ হয়ে যাবে, এইটাকে বলে ড্রপ। এই দেখো হলুদ লাইট জ্বলছে, আমি এর আগে যে ভিডিওটা বলেছিলাম না ড্রপ পরে, এটা হচ্ছে পরে, ঠিক আছে? আর ওয়ার্ড চেস্ট মানে অটো, দেখো আমাকে মারছে কেউ, দেখো ওটা খুঁজতে হবে তোমার, ঠিক আছে? আমি কিন্তু জানি না ফোর স্কোপ লাগে, সেগুলো পরিষ্কার দেখতে পাচ্ছি, 4x স্কোপ, ঠিক আছে? নিচে পড়ে থাকে তোমরা বুঝতে পারবে। আর দেখো সবুজ দেখাচ্ছিল, আমি গুলিটা নিয়ে নিলাম, ঠিক আছে? এটা হচ্ছে মেডিকিট অপশান, দেখো ওখানে টাচ করলে আমি মেডিকিট নিতে শুরু করে দিয়েছি, শুধু টাচ করলাম মেডিকিটের উপর মেডিকিট নিতে শুরু করে দিয়েছি। তো ভাই এই ভিডিওটাতে বলছি তোমাদের যা যা অসুবিধা হচ্ছে, যা যা প্রবলেম হচ্ছে, তোমরা এই ভিডিওর নিচে কমেন্ট করে বলো, আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। আমি আবার বারবার বলছি, আমি আমার এই চ্যানেলটা নতুন, এই ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করে দিও, ঠিক আছে? আর এই দেখো এগুলো কিন্তু দেখতে পাচ্ছি না, আমি যখন যাচ্ছি তখন দেখছি ওটা চলছে, দূর থেকে চলছে, ছোটো 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 ছোটো, তখন আমি জুম করে দেখছি। আর গাড়ি কীভাবে চালাবে, একটা হচ্ছে ড্রাইভ, একটা হচ্ছে এন্টার, দুটো অপশান আছে, ড্রাইভ হচ্ছে গোল চাকা, এন্টার করলাম, এন্টার করলে মানে বসে যাবে শুধু, আর ড্রাইভে গেলে মানে তোমাকে ড্রাইভ আসনে দিয়ে দেবে, মানে চলার আসনে। এবার দেখো বাঁ দিকটা দেখো, দুটো তীর চিহ্নর মতো আছে, দেখো এইটা এইটা হলো বাঁ দিকে যাবে এটা টাচ করলে, আর এটাকে টাচ করলে ডান দিকে যাবে, ডান দিকে যাবে, ঠিক আছে? দেখে নাও ভালো করে, আমি একবার বাঁ দিকে টাচ করছি, একবার ডান দিকে টাচ করছি, তাহলে এইভাবে হচ্ছে, দেখতে পেয়েছো? এটা হচ্ছে দিকটা চেঞ্জ করে, যে কোনো গাড়িতে একই নিয়ম। আচ্ছা এই যে ডান দিকটা এবার দেখো, ডান দিকের এটা যদি ওটা নয় দাঁড়া, ওটা হচ্ছে রিভার্স, এটা যদি টিপো সামনের দিকে যাবে, একদম ডান দিকের যে অপশানটা আছে সোজা লম্বা, ঠিক আছে? এটা আমি ঘুরিয়ে নিলাম, তাহলে এই গেলো তোমাদেরকে দেখাতে দেখাতে। আচ্ছা ডান দিকের থেকে বাঁ দিকে যেটা ছোট্ট মতো আছে সেটা হচ্ছে রিভার্স, মানে পিছনের দিকে আসবে, তোমরা একবার চালিয়ে দেখো। আর এটাতে টাচ করে থাকবে, তার সাথে বাঁ দিকে যে অপশানগুলো ছিল বাঁ দিকে যাওয়া ডান দিকে যাওয়া সেগুলো টাচ করতে থাকবে, একবার টাচ করে ধরে থাকো না, টাচ করতে একবার একবার করে টাচ করবে, টাচ করবে ছাড়বে, টাচ করবে ছাড়বে, ঠিক আছে? এইভাবে গাড়িটা চলাবে। এই দেখো আমাকে মারছিল, এদিকে এটা SMG মারছি, তাই 6-7 করে ড্যামেজ দিচ্ছে, এদিকে একবার রাইফেলে দেখো 23-24 করে ড্যামেজ, দেখেছো? রাইফেলে গুলি খুব আস্তে আস্তে বেড়ে, এদিকে এটাকে SMG দিয়ে মারতে হবে, রাইফেল দিয়ে মারছি মরছে না, এদিকে SMG দিয়ে মারো, দেখো দাঁড়াও SMG রিলোড এসে দেখলে, মানে তোমাকে দূরের আর কাছের ফাইটটা তোমাকে এত গাদা এনিমি, এই এনিমিগুলোর কোনো রেড লাল চিহ্ন দেখাচ্ছে, দেখো কিছু কিছু এনিমি যারা যুদ্ধ করছে। আচ্ছা বাঁ দিকের উপরে ম্যাপের লাল চিহ্ন কখন দেখাবে, যখন সেই এনিমিটা গুলি চালাবে, মানে গুলি চালাবে ফাইট করবে, একমাত্র তখনই সেটা রেড ডট দেখাবে, যেটা লাল লাল দেখাচ্ছে, দেখো বাঁ দিকের উপরে এনিমি, ঠিক আছে? এটা একমাত্র তখনই দেখাবে যখন সে ফাইট করবে কার সাথে, না ছাড়া তোমাকে দেখাবে না। এই দেখো বাঁ দিকে উপরে আমি দেখাচ্ছি রেড রেড ডট, দেখতে পাচ্ছ একটা তীর চিহ্নর মতো রেড, তার মানে এনিমি ওখানে ফাইট করছে ওই দিকে, তোমার মুখটা দেখো, এ দেখো সবুজ একটা মুখ হয়ে গেলো ওইদিকে, তার মানে তুমি সঠিক দিকে যাচ্ছ, দেখতে পেয়ে যা সবুজ মুখটা ওই দিকে হয়ে গেলো তুমি, এ দেখো সবুজ মুখটা ওই দিকে হয়ে গেলো মানে এনিমির দিকেই যাচ্ছ, এনিমি ওখানে আছে এবং কারোর সাথে ফাইট করছে, এই দেখো
এইভাবে এনিমি খুঁজতে হবে, ধীরে ধীরে খেলো, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। আচ্ছা, আরও তারও তারপরেও যদি অনেকের কোশ্চেন থাকে যে ভাই গাড়ি কীভাবে চালাবো, কোন বন্দুকটা কীভাবে করব, গ্লাইডার কী নিয়ে কীভাবে উড়বো, বা এই অ্যাটাচমেন্টটা কী কাজ করে, এটা কী কাজ করে, এগুলো আমার কমেন্টসে তুমি তোমরা বলো, সেগুলো নিয়ে আমি নেক্সট ভিডিও বানাবো। ঠিক, তো ভাই ভিডিওটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, বাস এতটুকুই ছিল ভিডিওটা। তো বাকি যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করে দাও। দেখো, বলেছিলাম যে কীভাবে বন্ধুকে অ্যাটাচ করতে হয় গেমে, আমি দেখাবো। বাঁ দিকের উপরে যাবে, ইনভাইট অপশান আছে, যেখানে চারজন আছে, ওখানে ক্লিক করলে দেখো এই প্লাস প্লাস দেখাবে, যে কোনো প্লাস প্লাসগুলো টিপে দেবে, যে অন থাকবে সে তোমার কাছে অ্যাকসেপ্ট করে চলে আসবে, নিয়ে এবার গেমটাকে স্টার্ট করে নেবে। তো চলো, আজকের মতো বাই বাই, যদি আরও কোশ্চেন থাকে কমেন্ট করে দিও।